জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন অল ফুরকাত আজাব এবং বিচ্ছিন্নতার জীবন হল স্বাস্থ্যের জীবন এই কোরআনিক দলিলের মাধ্যমে স্পষ্ট হলো যে আপনি পশ্চিম কালেও বিচ্ছিন্ন থাকতে পারেন না এবং বিচ্ছিন্নভাবে দিন প্রচার করার চাইতে জামাতবদ্ধ জীবন যাপন করা শত গুণে উত্তম বলে আমরা মনে করি সলাতের মতো একটি ফরজ এবাদত সিয়ামের মতো একটি ফরজ এবাদত জাকাতের মতো একটি ফরজ এবাদতের সঙ্গে আমিরের আনুগত্য করা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال الله سبحانه وتعالى وأتسموا بحبل الله جميعا ولا تفرقوا بطرستم برشيك تبلغي اجتمار محترم شبابوتي উপস্থিত উলামাইক রাম ও ফোজালয় এদাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অ্যালেডিস আন্দোলন বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট তাওহিদি জনতা পর্দার আড়ালের মা ও বোনেরা সাংবাদিক ভাইয়েরা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম আল্লাহ করছেন তোমরা সকলে সমবেত ভাবে আল্লাহর রুজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না সম্মানিত দিনই ভাইয়েরা সারা বিশ্বের এই মানুষকে আমি তিনটি শ্রেণীতে বিভক্ত করে আমি আমার আলোচনা শুরু করব এক অমুসলিম দার্শনিক এবং চিন্তাবিদের রচিত বা তৈরিকৃত মতবাদে বিশ্বাসী জনগোষ্ঠী তথা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ যা মূলত মানুষকে বস্তুবাদের দিকে নিয়ে যায় দ্বিতীয়ত হল ইসলামের নামে বিভিন্ন মাজহাব মতবাদ ও তরিকার অনুসারী জনগোষ্ঠী যা মানুষকে শিখবিদাত ও খোরাপাতের দিকে ধাবিত করেন তৃতীয় হল ওই সমস্ত মুসলিম জনগোষ্ঠী যারা সাহাবায় কেরামের রীতি পদ্ধতির অনুসারী এরাই মূলত মূল তৌহিদ তৌহিদে বিশ্বাসী যাদেরকে বলা হয় আহলুল হাদিস আসহাবুল হাদিস আহলু সন্নাহুল জামায়াত সালাফি আনসারুসন্নাহ তারা বিভিন্ন বৈশিষ্ট্যগত নাম ধারণ ধারণ করে আছে এবং এ নামেই তারা সর্বাধিক এগুলো নামেই তারা সর্বাধিক পরিচিত সম্মানিত উপস্থিতি প্রথমেই আমরা জানব এই জামায়াত শব্দটির অর্থ জামা জামায়াত শব্দটির অর্থ হইল সংঘবদ্ধকরণ একাত্রিত হওয়া আর এই প্রসঙ্গে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আল জামাআতু হিয়াল ইজতিমাউ ওয়া জিদ্দু আল ফুরকাহ ওয়া ইন কানা লবজুল জামাআহ কদ সারা ইসমান লিনাফসি আল কাওমিল মুজতামীইন তিনি বলেন যে জামাআত হচ্ছে একত্রিত হওয়া এবং ওয়া জিদ্দু আল ফুরকাহ এর বিচ্ছিন্নতার বিপরীত এটি বিচ্ছিন্নতার সম্পূর্ণ বিপরীত ওয়াইন কানা লবজুল জামাতে কদ সাহ ইসমান লে নসিল কৌমিল এন যদিও এই জামায়াত শব্দটি কোনো ঐক্যবদ্ধ সম্প্রদায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে সম্মানিত দিনই ভাইরা এবার আমরা জানব ইসলামী পরিভাষায় জামাআত কাকে বলা হয় ইসলামী পরিভাষায় জামায়াত বলা হয় আল জামায়াত তাহতা ইমারতিন যার অর্থ হল ইসলামী লক্ষ্যে নির্দিষ্ট ইমারতের অধীনে ঐক্যবদ্ধ একদল শক্তিশালী মোমেনকেই একটি জামায়াত বলা হয় আর বিশেষ অর্থে আমরা বলতে পারি যে নির্ভাজল তাওহেদ ও সহি সন্না প্রতিষ্ঠার কাজে যেই জামায়াত বা সংগঠন আঞ্জাম দেই তাকেই বলা হয় কি ইসলামী ইসলামী সংগঠন বা জামায়াত বলা হয় এটা মূলত আমল ও রীতি পদ্ধতির সনিষ্ঠ অনুসারী ব্যক্তি বা দল ইব্রাহিম আলহিসের কথা আপনাদের সকলেই জানা আছে ইব্রাহিম আলহ সালাম এমন এক যুগে তিনি আবির্ভূত হয়েছিলেন যে যুগের মানুষেরা পত্তলিক ছিল মূর্তি পূজা করত তাদেরকে তিনি এই তাওহিদের বাণী শুনিয়েছিলেন ঐতিহাসিকভাবে প্রমাণিত মাত্র তার স্ত্রী সারা এবং ভাতিজা লুত আলাইহিস সালাম এই দাওয়াত কবুল করেছিলেন আর কেউ কবুল করার সেই মানসিকতা কথা পোষণ করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র kalam উল স্পষ্টভাবে বলে দিলেন ইন্ন ইব্রাহিম কানা উম্মাতান খালেতান লিল্লাহ ولم يكن من المشركين নিশ্চয় ইব্রাহিম ছিল একটি উম্মত সে ছিল আল্লাহর প্রতি বিনীত ও একনিষ্ঠ এবং সে কখনোই মোশ্রিকদের অন্তর্ভুক্ত ছিল না সুতরাং হকের দাওয়াতের লোক সংখ্যা সর্বদাই কম পাওয়া যাবে হকের দাওয়াত কবুল করার লোক সংখ্যা সর্বদাই কম সংখ্যক পাওয়া যাবে কেননা রাসুল্লাহ সাল আলী এর এই মর্মে একটি ভবিষ্যৎ বাণী রয়েছে যা স্পষ্ট প্রমাণিত হয়

জাহান্নাবের মধ্যে নিক্ষিপ্ত হবে একটি মাত্র দল জান্নাতে যাবে সেটাই হলো হিয়াল জামায়ত এখন এই জামায়তের ব্যাখ্যা কোথায় থেকে নিবেন এই জামায়াতের ব্যাখ্যা সালফদের কাছ থেকে নিতে হবে সাহাবা ইক কি বলেছেন এই জামাত সম্পর্কে সেদিকে আপনাকে যেতে হবে আবদুল্লাহ্লাহ মাসৌদ একজন বিখ্যাত সাহাবী তিনি জামায়াতের ডেফিনিশন দিয়েছেন الجمعه ما وفق الحق وان كنت হকের অনুগামী দলই হল জামাত যদিও তুমি একা একই হও সুতরাং হকের লোক সংখ্যা সর্বদা কম পাবেন হকের পথের লোক সংখ্যা সর্বদা কম পাবেন এটাই সঠিক কথা তবে জান্নাতি হওয়ার জন্য আপনাকে অবশ্যই কি হবে এই জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে এই জামাতের সঙ্গে সঙ্গবদ্ধ থেকে আপনার জীবনকে পরিচালনা করতে হবে আর এই জামাতটি কারা এই জামাতটি সম্পর্কেই বলা হয়েছে এই জামাতটি সুন্না আহলুসুন্না জামাত কাকে বলা হয় বড় পীর বলে খ্যাত শেখ আব্দুল কাদের জিলানি রাহেমাহুল্লাহ তিনি বলেন ওয়ালা ইসমাল আহুম ইল্লা ইসমুন ওয়াহেদুন ও আসহাবুল হাদিস আহেলে সুন্নাতল জামায়াতের অন্য কোনই নাম নেই মাত্র নাম সেটাই হচ্ছে আহালুল হাদিস আসহাবুল হাদিস সুতরাং আনতুম আপনারাই সেই দরের লোক সুতরাং আপনারা কক্ষনোই বিচিন্ন থাকতে পারেন না আল্লার বাণী আমি সর্বপ্রথমেই পড়েছি যে তোমরা সমবায়ত ভাবে আল্লাহর ধারণ করো কোরআন এবং সৈন্যকে ধারণ করে পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো কার্যক্রম তোমরা চালিয়ে যাও এই কথা আল্লাহ সুবাহ বলেছেন এই জান্নাতি দলটি কোন সময়ে কি থাকবে না বিচ্ছিন্ন থাকবে না কোরআনিক দলিলের মাধ্যমে আমি প্রমাণ করব জামাতবদ্ধ জীবন আপনার জন্য লাজেম অবিহার্য কর্তব্য আল্লাহ সুবহান ওয়া তাহারা সুরা সফির চার নম্বর আয়াতে এই স্পষ্ট ঘোষণা করেছেন ইনাল্লাহ ইহেবুল্লাহদীনা ইউখ তেলু নাফি সবিলিহি সফন কেন হুমুনিয়া নুম্বর সোস আল্লাহ সুবহান ওয়া তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ভালে বসেন ওই সব লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে সব ফান ক্যানহুম বুনিয়ানুম মারসুস যেন সীসাঢালা প্রাচীরের ন্যায় সুতরাং আপনার এবং আমার সম্পর্ক হবে অত্যন্ত গাঢ় এবং এই জামায়াতের থেকে যদি আমরা ঐক্যবদ্ধ হই গোরাড় এবং সুন্নার প্ল্যাটফর্মে যদি আমরা ঐক্যবদ্ধ হই আমাদের কাছে পৃথিবীর কোনো শক্তি লাগবে না আমাদের কাছে কোনো পৃথিবীর শক্তি লাগবে না কারণ আমাদের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাই আল্লাহ পাক বললেন যে তোমরা সমবেত ভাবে ঐক্যবদ্ধ ভাবে ভাবে আল্লাহর রাস্তায় তোমরা সংগ্রাম করো

জাগ্রত জ্ঞান সহকারে কোরান এবং সুন্নাহর দিকে মানুষদেরকে আল্লাহর ওয়াহিদ দিকে তিনি আহ্বান করেছিলেন সমাজ বদ্ধভাবে। তিনি সাহাবায়ে کرامদেরকে নিয়ে কি করেছেন এক আমর বিল মারুফ নাহি আনিল কাজ করেছেন সুতরাং এই কোরআনিক দলিলের মাধ্যমে স্পষ্ট হলো যে আপনি কশ্চিম কালেও বিচ্ছিন্ন থাকতে পারেন না এবং বিচ্ছিন্নভাবে দিন প্রচার করার চাইতে জামাতবদ্ধ জীবন যাপন করা শত গুণে উত্তম বলে আমরা মনে করি এবং এই সংবাদ্য প্রচেষ্টার মাধ্যমে আন্দোলন বাংলাদেশ এই কাজটি আমরা করে যাচ্ছি সম্মানিত দিন ভাইরা অমিনা সন্ন্যাস রাসুল উল্লাহ সাল্লামের সুন্নাত সম্পর্কে জামাতবদ্ধ জীবন যাপনের ব্যাপারে আমাদেরকে আল্লাহ সুবাহ পক্ষ থেকে আল্লাহ রসুল সাল্লাম কি বলেছেন সেই কথাগুলো আমাদের জানা দরকার রসুল্লাহ সাল্লাম এই মর্মে বহু আদিস বর্ণিত হয়েছে হজরত উমামা রাদি আল্লাহ তালহু তিনি বলেন যে বিদায় হজ্জের ভাষণে আমি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন ইত্তাকুল্লাহ রব্বাকুম তোমরা তোমাদের প্রভু আল্লাহকে ভয় করো ও সল্লু পাঁচ অকসালাত তোমরা আদায় করো অসুম ও রমাদানের সিয়াম তোমরা পালন করো অদ্ভু জাকায়াত আমারিকুম তোমাদের তোমাদের উপর জাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে এই জাক ফরজ জাকাত তোমরা আদায় করো আমরিকুম তোমাদের নেতার আনুগত্য করো তাদ খুলু জান্নাত রব্বাকুম তোমাদের প্রভুর জান্নাতে তোমরা প্রবেশ করো এবং তির্মেজে রাহেমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করছেন সুতরাং এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে সলাতের মতো একটি ফরজ ইবাদত সিয়ামের মতো একটি ফরজ ইবাদত জাকাতের মতো একটি ফরজ ইবাদতের সঙ্গে আমিরের আনুগত্য করা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে অর্থাৎ জামাত যদি না থাকে তাইলে আমির থাকবে জামাত যদি না থাকে তাইলে আমির থাকবে অবশ্যই জামাত অপরিহার্য এই হাদিসের মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহী আর একটা হাদীসে বলছেন মন আর দা বুহ বা হেতল জান্নাহ ফালি আল জমেল জামা যারা জান্নাতের মধ্যস্থলে থাকতে তাই তাদের জন্য জামাতবদ্ধ জীবনকে লাজেম করা হয়েছে সুতরাং এর চেয়ে শুভ সংবাদ আরকে সুতরাং অবশ্যই আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করি কিন্তু হাদিস বিচ্ছিন্ন ভাবে থাকতে পারে না আমার আমাদেরকে অবশ্যই একজন আমিরের নিকট তাদের বায়াত এবং ইতাহাতের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে সম্মানিত দিন সম্মানিত দিনই ভাইয়েরা নব্য জাহিলিয়াতের যুগে মুসলমানদের টিকে থাকতে হলে জামাতবদ্ধ জীবন যাপন করা অপরিহার্য কর্তব্য এবং এখানে ইসলামী রাষ্ট্র থাক বা তিনি বলেছেন আরে কুম্ব জামা আতে ফুরকা তোমাদের উপর জামাতবদ্ধ জীবনকে অপরিহার্য করা হলো এবং বিচ্ছিন্ন জীবনকে নিষিদ্ধ করা হলো সুতরাং আমরা কি এখন জামাতবদ্ধ ভাবে থাকবো না বিচ্ছিন্ন ভাবে থাকবো অবশ্যই জামাতবদ্ধ ভাবে আমাদের থাকতে হবে জাহলিয়াতের যুগে আমাদের মুভমেন্ট এমন একটি সংগঠন যেই সংগঠন আপনার সর্ব সর্ব যুগের মানুষের জন্য এটি একটি রহমত স্বরূপ এই সংগঠন আর এই সংগঠনের বিরোধিতা যুগ যুগ থেকে চলে আসছে এবং থাকবে বেশিরভাগ মানুষই বিরোধিতা করবে কারণ এটিই হচ্ছে পবিত্র কোরআন এবং সৈয়াদেশের সংগঠন এই সংগঠন যেন পুনক্রমে দাঁড়াইতে না পারে এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা বিরোধীরা আমাদের করতে থাকবে সুতরাং আমাদেরকে বিছন্ন করার জন্য চেষ্টা করবে এই শয়তানি চক্র থেকে চক্রান্ত থেকে অবশ্যই আমাদেরকে খাঁটি আলে হাদিস হিসাবে অবশ্যই কি করতে হবে বেঁচে থাকার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে রসুল্লাহ সাল্লাম বললেন আল জামাত রহমাতুন জামাতবদ্ধ জীবন হচ্ছে রহমতের জীবন অল ফুরকাত আজাব এবং বিচ্ছিন্নতার জীবন হল শাস্তির জীবন ইমাম আহমদ এ হাদিসটি বর্ণনা করেছেন আর একটা হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন এদুল্লাহ আল আল জামায়াত জামায়াতের আল্লাহর হাত রয়েছে সেই তাহানা অ্যা ম্যান ফরেকাল জামাত আর সৈতান্ত তার সাথে থাকে যে জামাত থেকে বিচ্ছিন্ন থাকে সুতরাং বিচ্ছিন্ন থাকার কোনো অবকাশ নেই সম্মানিত দিনই ভাইরা যতক্ষণ কোনো জামায়াত বা সংগঠন পবিত্র কোরান সৈ আদেশকে অগ্রধিকার দিয়ে পরিচালিত হবে ততক্ষণ পর্যন্ত এই জামায়াতের সাথে ওই সংগঠনের সাথে

কৃষ্ণ কালো কুসকুসে মানুষকেও যদি তোমাদের কি করে দেওয়া হয় আমির নিযুক্ত করা হয় আমির করা হয় আর তিনি যদি পবিত্র আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের কি করে পরিচালিত করে তাহলে তোমরা তার কথা শোনো এবং আনুগত্য করো সেই বিশুদ্ধ হাদিস ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন সুতরাং বাংলাদেশের প্রেক্ষাপটে সারা পৃথিবীর প্রেক্ষাপটেই সাতান্নটি মুসলিম দেশের কোন দেশে এই বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনারা কেউ বলতে পারবেন না যে তারা আমাদের মুসলিম শাসকরা আছেন তারা কোরআন এবং সন্না মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করেন এবং সমাজকে পরিচালিত করেন রাষ্ট্র পরিচালনা করেন সাতান্নটি মুসলিম দেশের কেউ কোন শাসক এই পর্যায়ে নেই এখন তারা বিভিন্নভাবে বিদেশে ইজাম এবং তরিকার বেড়াজলে অবস্থিত হয়ে তারা তাদের মোতাবেক শাসনকার্য পরিচালনা করছে সুতরাং আমরা মনে করে আমাদের এই জামাআত জামাআতুল আহলুল হাদিস قد اسس على التقوى তাকওয়ার ভিত্তি করে এই সংগঠনটি কি হয়েছে আছে এবং এই khas জামাআতটি একদিন হতে পারে এ দেশে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে যুগ থেকে যুগের পরেও এই রাষ্ট্রীয় ক্ষমতা আপনাদের আহলুল হাদিসদের হাতেই আসতে পারে তখন আপনার পবিত্র কোরআন এবং সেই মোতাবেক আপনাদের জীবনকে পরিচালনা করবেন রসুল্লাহ সাল আলী সাল্লাম ইসাদ করছেন মন আতা আনি ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করল ওমান আসা আনি ফাকাদ আসা আল্লাহ যে ব্যক্তি আল আমার বৃদ্ধাচরণ করলো সে আল্লাহর বিরুদ্ধাচরণ করল যে ব্যক্তি আমের এতাত করলো সে আমার এতাত করলো যে ব্যক্তি আমের বৃদ্ধাচরণ করলো সে আমার বিরুদ্ধাচরণ করলো এভাবে আল্লাহ রসুল সাল্লাম বলেই যাচ্ছেন এবং বলছেন ইন্নাল ইন্নামাল ইমাম ও জুন্নাতুন ইমাম অর্থাৎ আমির তো হল ঢাল সুরক ইউকাতি ও ইউত্তাকা বেহি তার পিছনে থেকে তো লড়াই করা যায়

রসুলল্লাহ সরলহ ওয়ারেই হওয়া সাল্লাম আরেকটু হাদিসই স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রসুল সাল ওয়ারেই হওয়া সাল্লাম তিনি বলছেন মান আতা আমিরই যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো ফাকাদ আতা আনি সে আমার আনুগত্য করলো আল্লাহ রসুল সাল্লাহ ওয়ারি হোয়াসাল্লামের এই হাদিস তারা প্রমাণিত হয়েছে শহীব ওখার এবং মুসলিমের হাদিস যে আমার আমির বলেছেন সুতরাং সেই আমিরের আদর্শ কি হবে রাসূল সাল্লা আলি সাল্লামের যাবতীয় যে নীতিমালা যে পদ্ধতিতে তিনি কি করেছেন জীবন পরিচালনা করেছেন সেই পদ্ধতিতেই সেই আমির নিজের জীবনকে গড়ে তুলবেন লাকাদ কান আলকুমফি রসূল ইলেহি হাসানা নবী মহম্মদ উ রসূল্লা সালুল্লাহ ওয়ারিসাল্লামের বুদ্ধি যে উত্তম আদর্শ উত্তম নমুনা অতএব আমাদের যিনি আমির হবেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি হোসাল্লামের একা নিষ্ট অনুসারী হবেন অন্য কোন বস্তুবাদী কোন শির এবং বস্তুবাদী ও বিধাৎপন্থী কোনো মানুষ আহদুল হাদিজদার ইমাম হতে পারে না আহনুল হাদিজদের নেতা হতে পারে না আনেল হাদীসদের আমির হতে পারে না আমাদের আমির রাসূল উল্লাহ সাল্লাম কে যিনি অনুসরণ করবেন সেই মোতাবেক যিনি চলবেন যে সেই মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করবেন তিনিই হবেন আমাদের আমির আমাদের গৌরব যে ইসলামী দল বাংলাদেশে বহু আছে আমি পরিষ্কারভাবে বলছি ইসলামী দল বহু আছে এই দেশের তাদের নেতাও আছে কিন্তু আমাদের আমিরের সঙ্গে তাদের কোনো তুলনা চলবে না আমাদের আমির প্রতিটি কথা প্রতিটি কর্ম তার প্রতিটি চিন্তা শক্তি কাজ করে আল্লাহর কিতাব এই কিতাব অনুযায়ী এবং রসুল সাল সাল্লামের সেই আদিসকে অনুসরণ করেই তিনি তার জীবনকে পরিচালিত করছেন সুতরাং আমরা তার হাতে বায়াত গ্রহণ করি অনেকেই মনে করেন যে পীর মুরিদির বায়াত আবার আহলে হাদিসের কিভাবে সৃষ্টি করলো আমরা পীর মুরিদি বায়াত করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেই বায়াত নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে রাখবেন যখন মক্কায় ইসলাম প্রচার করেন 620 খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে মদিনা থেকে ইয়াসরেব থেকে যে ছয়জন মানুষ এসেছিলেন আল্লাহ রাসুলের কাছে বায়াত নিয়েছিলেন তার পরবত পরের বছর বারো জন এসেছিলেন আল্লাহ রাসুলের কাছে বায়াত নিয়েছিলেন তার পরের বছর পাঁচাত্তর পঁচাত্তর জন লোক এসে আল্লাহ রাসুলের কাছে বায়াত নিয়েছিলেন বলুন তখন কি আল্লাহ রাসুল সাল্লামের হাতে কোনো ক্ষমতা ছিল তিনি কি সারিয়ে হুদুদ কায়েম করার যোগ্যতা তখন ছিল ছিল না কিসের বায়াত নিয়েছিলেন আল্লাহ তুশ্রিক বিল্লাহি সাইয়া আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীর স্থাপন করবে না তোমরা জেনা ব্যবচার করবে না ইত্যাদি ইত্যাদি যাওয়ার পরে বায়াত নিয়েছিলেন বাক্যে জীবনে আমরা আমাদের আমিরের হাতে সেই মর্মেই বায়াত গ্রহণ করি তবে আমরা আশা করি যদি কোনো দিন মুলকিয়াত আমাদের হাতে চলে আসে তখন সারিয়ে হতুদ ইনশাল্লাহ আমরাও কি করবো কায়েম করবো আমরা এই আন্দোলন করি এই আন্দোলন হচ্ছে রসুল্লাহ সাল্লাম থেকে চলে আসে একটা নির্বাজাল ইসলামী আন্দোলন এই আন্দোলনকে ভেঙ্গে ফেলে ধর ষড়যন্ত্র করলে কেউ পারবে না যুগ ধরে আছে এবং থাকবে আল্লাহ সাল্লাম বলেছিলেন আল্লাহ রসুল বলেছিলেন আমার উম্মাতের মধ্যে এমন একটি দল হবে এমন একটি জামায়াত হবে প্রকাশ্য থাকবে তারা বিজয়ী থাকবে হকের পরে প্রতিষ্ঠিত থাকবে বৃদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না কিয়ামত চলে আসবে তারা ওইভাবেই থাকবে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম আহমদ বিন হাম্বাল বলেছিলেন ইনলাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম এরা যদি আহলে হাদিস না হয় তাহলে আমার জানা এরা কারা সুতরাং এই আন্দোলন আপনি এবং আমরা করি এক দিকে আমি বলেছি এক দিকে হচ্ছে সমস্ত মানুষগুলো বিজাতীয় মুসলিম অমুসলিম দার্শনিক এবং চিন্তাবিদদের রচিত তৈরিকৃত মতদাসের পরে জীবনকে পরিচালনা করছেন আর আমরাও সেদিক থেকে মুখ ফিরিয়ে কোরআন এবং সন্নাকে ধরেছি আর একদল লোক কোরআন এবং সুন্নার নাম দিয়ে তারা বিভিন্ন নিজের জীবনকে পরিচালনা করছে তার উল্টো দুইটি পথের উল্টো পথ হচ্ছে আমাদের পথ অর্থাৎ কোরআন এবং সুন্নার পথ তাই আসুন আমরা জামাতবদ্ধ জীবন জীবনযাপন করি এবং এই সংগঠনকে উত্তর উত্তর উন্নয়ন করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ তুমি আল্লাহর এই জামাতকে তুমি কবুল করো এবং বাংলাদেশের মাটিতে এই জামাতকে তুমি কবুল করো আমরা যেন এই জান্নাতবাসী হতে পারি এই জামাতকে কবুল করে ও আকুল কৌল হাজা আস্তফরুল্লাহ রকুম লিওয়ালকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ